السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الاولين والاخرين نبينا وإمامنا وقائدنا وقدوتنا محمد عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وعلى من تبعهم بإحسان إلى يوم الدين. اللهم اجعلنا معهم بمنك وكرمك يا আখর আমাল আকরাম আজকে একটা বিষয় নিয়ে বলবো আমি একদিন আলোচনায় বলেছিলাম যে আল্লাহ তা আলাহ আন আল কেরিমে খর আন আল কেরিমে যেহেতু আমরা ডাক্তার এখানে যারা মানে দেহের ডাক্তার আর আমিও নিজেকে দাবি করি আমি দেহের ডাক্তার না তবে আত্মার ডাক্তার হতে চাই রাজি আছেন আপনার খুশি তো হ্যাঁ ডাক্তার আমরা হতে চাই চিকিৎসক হতে চাই দেহের আর প্রাণের মনের আর দেহের চিকিৎসক হতে চাই এখন এই যে তার মানে চিকিৎসক এই জন্যেই প্রয়োজন যে আছে অসুস্থতা দেহেরও অসুখ আছে আত্মারও অসুখ আছে আল্লাহ তালা কর আনাল কেরিমে প্রত্যক্ষ এগারোটি আয়াতে ডাইরেক্ট এগারোটি আয়াতে আল্লাহ তালা বলেছেন দেহের অসুস্থতার কথা কিসের অসুস্থতা শরীর তার মানে যারা হামদ এই হাকিম সাঈদ ইস্টান মেডিকেল কলেজের বিভিন্ন পর্যায়ের ছাত্র শিক্ষক প্রশাসক সবার জন্য এটা জানা উচিত যে আল্লাহ কোরআন আল কেরিমে কয়টি আয়াতে এগারোটি আয়াতে প্রত্যক্ষভাবে দেহের অসুস্থতা শরীরের অসুস্থতার কথা বলেছেন আল্লাহ আলা এগারোটি আয়াত যেখানে দেহের অসুস্থতার কথা আর যেখানে আত্মার অসুস্থতা জানতে চাই তা আমি আজকে দেহের অসুস্থতার ব্যাপারে যে এগারোটি আয়াতে ডাইরেক্ট বলেছেন আল্লাহ তালা বলব এগুলো নুট করে নেবেন কোরআনে গবেষণা করে না এমন কেউ তা বলতে পারবে না বুঝতে পেরেছি আপনি যদি কোরআনের এগারোটি প্রত্যক্ষ আয়াতে আল্লাহ তালা দেহের অসুস্থতার কথা বলেছেন আপনি নিজে খুঁজে খুঁজে দেখেন চর্চা করেন ওই আয়াতগুলো নিজেও পড়েন চিন্তা করেন তাহলে দেখবেন কোরআন যে কতটা বাস্তব একজন ডাক্তার হয়েও কেন কোরআন পড়া উচিত একজন রুগী হয়েও কেন কোরআন পড়া উচিত সুতরাং আমরা এগারোটি আয়াত যে আয়াতে দেহের অসুস্থতার কথা বলেছেন আল্লাহ ভানা এই আয়াতগুলো এক এক করে আমরা শুনবো রাজি আসি তো ইনশাল্লাহ আর আমরা টুকে নেব এগারোটি আয়াতে প্রত্যক্ষভাবে অসুস্থতার কথা বলেছেন আল্লাহ ভান হুয়া এর মধ্যে সবচেয়ে প্রথম যে আয়াতটা জানা উচিত তা হলো কোরআন আল কেরিমের ছাব্বিশ নাম্বার সোরা নাম হলো আশ্বার সোরার নাম হল আশ্বার সোয়ারা শাহর মানে কবি সোয়ারা মানে কবিগণ কোরআনের ছাব্বিশ নাম্বার সোরা নাম হলো কবিগণ কবিগণ নামে সোরা এর আশি নাম্বার আয়াত কত নাম্বার আয়াত ছাব্বিশ নাম্বার সোরা আর সোহারা এর আশি নাম্বার আয়াত এই আয়াত হলো আউদ বিশেত রাজিম ওয়াঈজ আারিত্তু ফাহুয়া ইসফিন ওয়াঈদ আ মারিতু ফাহুয়া ইয়সফিন আর আমি যখন রোগাক্রান্ত হই আমার দেহে যখন রোগ হয় সুস্থ করেন কে ডাক্তারে করে ওষুধে করে হাসপাতালে করে কে করেন এটা বিখ্যাত আয়াত জানা উচিত এটা আল্লাহ আলার একজন নবী আল্লাহকে নিজের নিজের সাবমিশন পেশ পেশ করতে গিয়ে পৃথিবীর তাবত মানবতার জন্যে বলেছিলেন ওয়াইদা মারিতু ফাহা ইয়েসফিন আমি যখন অসুস্থ হই আমাকে সুস্থ করেন কে এবং এটা প্রত্যেক ডাক্তারের জানা উচিত চিকিৎসা বিজ্ঞান যে চর্চা করে তারও বোঝা উচিত অসুস্থ হলে সুস্থ করার মালিক ডাক্তার নন অসু ঔষধ নয় হাসপাতাল নয় তার মানে এখানে টুটাল অসুস্থতা দেহের অসুস্থতা আমার শরীরে যখন রোগ জীবাণু আসে আমার জীবাণু অ্যান্টিবায়োটিক ধ্বংস করতে পারে না আসল ক্ষমতা কার কাছে এই জন্যে একই অ্যান্টিবায়োটিক একই জীবাণুনাশক অনেক মানুষের দেহে প্রয়োগের পরে দেখা যায় কেউ কেউ সুস্থ হয় কেউ কেউ হয় না তার মানে ঔষধের সাথে হুকুম লাগে কার তার মানে যে ওষুধের সাথে আল্লাহর হুকুম যুক্ত হয় সেই সুস্থ হয় আর যার ঔষধের সাথে আল্লাহর হুকুম যুক্ত হয় না সে সুস্থ হতে পারে না তার মানে আমরা পেলাম এটা আমাদের জানা উচিত ছাব্বিশ নাম্বার সোরা আর এর আশি নাম্বার আয়াত ওয়াইদা মারিতু ফাহোয়া ইয়সফিন আমি যখন অসুস্থ হই আমাকে সুস্থ করেন কে আলা তারপরে আসে দুই নাম্বার হলো কোরআন আল ক্যারিমের চব্বিশ নাম্বার সোরা নাম হলো নূর নুর বা লাইট লাইট নামে একটি সৌরা আছে নাম চব্বিশ নাম্বার সৌরা আন্নুর নূর এর সৌরাতুন্নূরের একষট্টি নাম্বার আয়াত সৌরাতুন্নূরের একষট্টি নাম্বার আয়াতে আল্লাহ তাআলা কিছু মানুষের বাস্তব অবস্থা তুলে ধরেছেন এবং তাদের সম্পর্কে বিধান দিয়েছেন আয়াত হলো অনেক লম্বা আয়াত এর মধ্যে আল্লাহ তালা বলেছেন আউদুল্লাহমিন শেতান রাজিম ইসমিল্লাহ রহমান রাহিম লাইসা আলাল আমা হারাজুন ওয়ালা আলাল আহ হারাজুন ولا على المريض حرج ولا على انفسكم ان تاكلوا من بيوتكم او بيوت ابائكم او بيوت امهاتكم او بيوت اخوانكم او بيوت اخواتكم او بيوت اعمامكم او بيوت عماتكم او بيوت اخوالكم او بيوت خالاتكم او ما ملكت مفاتحه أو صديقكم ليس عليكم جناح أن تأكلوا جميعا أو أشتاتا فإذا دخلتم بيوتا فسلموا على أنفسكم تحية من عند الله مباركة طيبة كذلك يبين الله لكم الآيات لعلكم تعقلون. هناك آيات. يا رمدي. أما الله কেউ আসে হয়তো আমাদের সমাজে অন্ধ কেউ আসে পঙ্গু আবার কেউ বা আসে অসুস্থ অন্ধ এটা একটা অসুস্থতা পঙ্গু এটাও একটা অসুস্থতা আবার আল্লাহ আলাদাভাবে অন্ধের কথা বললেন পঙ্গুর কথা বললেন তারপরে বললেন না কেউ বা অসুস্থ হতে পারে অথবা তোমরা তোমরা নিজেদের কোনো দুষ নাই যে তোমরা খাবে তোমাদের বাবার ঘরে মায়ের ঘরে তোমাদের ভাইয়ের ঘরে ভুনের ঘরে তোমাদের চাচাদের ঘরে তোমাদের ফুফিদের ঘরে তোমাদের খালাম্মাদের ঘরে অথবা তোমাদের খালুদের ঘরে অথবা যা তোমাদের বন্ধু এবং যাদের ব্যাপারে তোমাদের সম্পর্ক রয়েছে তাদের ঘরে তোমরা একসাথে খাবে অথবা ভেঙ্গে ভেঙ্গে আলাদা আলাদাভাবে তাদের ঘরে যেয়ে খাবে এতে কোনো অপরাধ নাই তবে যখনই তাদের ঘরে যাবে তাদেরকে সালাম করো যে কারো ঘরে যাবে আগে কি করো সালাম করো তোমাদের নিজেদের পক্ষ থেকে অভিবাদন হিসেবে এবং আল্লাহর পক্ষ থেকে বরকতের দোয়া হিসেবে পবিত্র বরকত কামনায় এবং তোমার পক্ষ থেকে অভিবাদন হিসেবে সালাম করো আর এটাই আল্লাহ তোমাদের সামনে স্পষ্ট করে তুলে ধরেন যদি তোমাদের আকল থাকে যদি তোমাদের আকল থাকে বুদ্ধি থাকে তার মানে এখানে আমরা পেলাম আল্লাহ তালা অন্ধের কথাও বললেন পঙ্গুর কথাও বললেন সামগ্রিকভাবে অসুস্থতার কথাও বললেন এটা হলো সৌরাতু নূর চব্বিশ নাম্বার সোরার কত নাম্বার আয়াত একষট্টি নাম্বার আয়াত এটা কত নাম্বার কত পেলাম দুইটা প্রথম পেলাম সৌরা সোয়ারা দুই নাম্বার পেলাম সরা আর নূর তিন নাম্বার হলো কেরিভের সোহরাতুল আল আলফাত মানে হল বিজয় চূড়ান্ত বিজয় আলকরা আন আলকেরিমের আটচল্লিশ নম্বর সোরা সৌহরতুল ফাত এর সতেরো নাম্বার আয়াত সোহরাতুল ফাতের সতেরো নাম্বার আয়াত আলকেরিমের জে আত আল্লাহ বললেন আউদুল্লাহি মি না শেহত আন রজিম বিসমিল্লাহ রহমান রহিম লাই সা ওয়ালা আলাল আহরাজ রাজি ওয়ালা আলাল মারিদে হাও

আল্লাহ নিজে তাকে প্রবেশ করাবেন এমন জান্নাতে যার তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত আর যে আল্লাহ এবং তার রসুলের আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেবে আল্লাহ তাকে কঠিন পীড়াদায়ক শাস্তি দেবেন ইয়াতেও আমরা পেলাম আল্লাহ তালা প্রত্যক্ষভাবে অন্ধের কথা বললেন পঙ্গুর কথা বললেন সামগ্রিক অসুস্থতার কথাও বললেন এবং এর সাথে একটা বিধান জড়িত যে যাদের ময়দানে অন্ধ না গেলেও সমস্যা নাই পঙ্গু না গেলেও সমস্যা নাই অসুস্থ না গেলেও তবে সর্বাবস্থায় আনুগত্য করতে হবে কার অন্ধ হলেও আনুগত্য করতে হবে আল্লাহর পঙ্গু হলেও আনুগত্য করতে হবে আল্লাহ তালার অসুস্থ হলেও আনুগত্য করতে হবে আল্লাহ এটা আমরা পেলাম তার মানে ধারাবাহিকভাবে আমরা পেলাম মানে কয়টা আয়াত তিনটা পেলাম এগারোটার মধ্যে কয়টা গেল তিনটা প্রত্যক্ষভাবে অসুস্থতার কথা শারীরিক অসুস্থতার কথা আল্লাহ বলেছেন এগারোটা আয়াতের মধ্যে তিনটা পেলাম চতুর্থ হল আল্লাহ তালা বলেছেন আল কেরিমের সৌরাতুল বাকারা সৌরাতুল বাকার একশো চুরাশি নাম্বার আয়াত একশো তিরাশি নাম্বার আয়াতে রুজা ফরজ হওয়ার কথা আর একশো চুরাশি নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন আউজ বিল্লাহমিনা সে আমাদের জিম بسم الله الرحمن الرحيم أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تسوموا خير لكم إن كنتم تعلمون একশো চুরাশি নাম্বার আয়াত দুই নাম্বার সৌরা আল আলবাকারা মানে গাবি আলবাকারা মানে গাবি গাবি নামে সৌরা এর একশো চুরাশি নাম্বার আতাল্লা বললেন রোজা হল নির্দিষ্ট কয়েকটা দিন হয় উনত্রিশ দিন না হয় ত্রিশ দিন কারণ চন্দ্রমাস হয় কয় মাস কত দিনে উনত্রিশ অথবা তবে এটা জানা উচিত ধারাবাহিকভাবে দুইটা মাস কখনো উনত্রিশ হয় না ধারাবাহিকভাবে দুইটা মাস কখনো ত্রিষা হয় না একটা উনত্রিষা আর একটা ত্রিষা একটা ত্রিষা আর একটা উনত্রিশ তো বাবা আল্লাহ বলছেন কোরেনী কেরি মে আইয়া রমজান হলো নির্দিষ্ট কয়েকটি দিন হয় উনত্রিশ অথবা ত্রিশ ফমান খান আমিনকুম মারিয়দান সুতরাং তোমাদের মধ্যে যে থাকবে অসুস্থ আও আলা সাফারিন অথবা থাকবে ভ্রমণে তুমিন আয়া মিন ওখার অসুস্থ হলে অথবা ভ্রমণে থাকলে যে কয়টা রোজা রাখতে পারলো না পরে গনে গনে তা রেখে দেবে এতে সবের কোনো কমতি হবে না রমজান মাসে পাঁচ দিন অসুস্থ ছয় দিন সফরে এই পাঁচ দিন অসুস্থ রোজাটা রাখতে পারলো না রমজান মাসের পরে সে পাঁচ দিন গনে গণে রেখে দেবে সবের কোনো কমতি হবে না কারণ যিনি রোজা ফরস করেছেন তিনিই বিধান দিয়েছেন সফর অবস্থায় রোজা ভেঙ্গে ফেলো পরে গনে রেখে দাও অসুস্থ যিনি হ্যাঁ অসুস্থতার ব্যাপারে পরে আরেকটা আয়াতে আসছে অসুস্থতার ব্যাপারে আরেকটা বিধান আল্লাহ দিয়েছেন তবে অসুস্থ রোজা রাখতে পারছে না সে গনে গনে কয়টা রাখতে পারল না গনে রাখবে সুস্থ হওয়ার পরে গনে গনে রেখে দেবে প্রত্যক্ষ শারীরিক অসুস্থতার কথা ইয়াতে আমরা পেলাম তার মানে এটা হলো চার নাম্বার আয়াত ঠিক না আমরা এগারোটার মধ্যে চারটে পেলাম আল্লাহ আতালা বললেন নির্দিষ্ট কয়েকটা দিন রমজান মাস রোজা রাখবো সবাই বাট যারা অসুস্থ শারীরিকভাবে অথবা যারা মুসাফির তারা গনে গনে পরে রেখে দেব তারপরে আরেকটা আয়াত হলো একই সূরার একশো পঁচাশি নাম্বার আয়াত একশো পঁচাশি নাম্বার আয়াত যে আয়াতে আল্লাহ তা অসুস্থতার কথা আবার বললেন কেন এই একশো পঁচাশি নাম্বার আয়াত আল্লাহ বলেন আউদবুল্লাহমিনা শেহত আনির রজিম ইসমিল্লাহি রহমানের রাহিম শাহরুরমাদান আল্লাহী উনজিলাফি হিল কোরআন হুদা আল্লিনাস ওয়াইনা তিরমিনাল হুদা ওয়াল

বিশ্ব মানবতার জন্যে হেদায়াত হিসেবে এবং সত্য পার্থক্যকারী হিসেবে সুতরাং তোমাদের মধ্যে যে কেউ রমজান মাস পায় সে যেন রোজা রাখে রমজান মাস পাইলেই রোজা রাখবে তবে যদি কেউ হয় অসুস্থ শারীরিকভাবে আও আলা সাফারিন অথবা তাকে ভ্রমণে আইয়ামিন ওখার তাইলে সে যেন গণে গণে পরবর্তীতে যে কয়টা রাখতে পারল না তা রেখে দেয় তবে এই যে অসুস্থতা দুই ধরনের হয় একটা অসুস্থতা হয় সাময়িক আর একটা অসুস্থতা প্রলম্বিত দীর্ঘ অসুস্থতা যদি সাময়িক অসুস্থতা হয় এবং স্বাভাবিক বিবেক বুদ্ধি বলে সুস্থ হওয়ার সম্ভাবনা আছে। সুস্থ হওয়ার সম্ভাবনা আছে এই ক্ষেত্রে ব্যক্তি যে কয়টা রোজা রাখতে পারলেন না তা গনে গনে রাগ সুস্থ হওয়ার পরে এক মাস দুই মাস তিন মাস আট মাস দশ মাস পরে রেখে শর্ত হলো পরবর্তী রমজানের আগে রেখে দিলেই হবে যেমন বিধান যেমন মায়েরা আমার মেয়েরা মায়েরা এখানে সবাই বয়স্ক প্রাপ্তবয়স্ক মেয়েরা মায়েরা তাদের প্রতি মাসে একটা অসুস্থতা হয় এই অসুস্থতায় রমজান মাসে মায়েরা রোজা রাখতে পারে না তবে যে কয়টা দিন রোজা রাখতে পারবে না সুস্থ হওয়ার পরে তা রাখতে হবে কিন্তু অসুস্থতার দিনগুলোতে নামাজ একেবারে মাপ নামাজটা একেবারে মাপ রোজাটা গনে গনে রাখতে হয় এখন কবে রাখবে ওই রোজাগুলো রাখবে পরবর্তী রমজানের আগে যেমন আমাদের মা অম্মুল মিন আয়েশি আল্লাহা তিনিও নারী ছিলেন তিনি তার মাসিক অসুস্থতার কারণে রমজান মাসে যে কয়টা রোজা রাখতে পারতেন না ওই রোজাগুলো কাজা আমরা বলি আর কি কাজা আদায় করে না এটার নাম ঠিক মতো আদায় কাজা হলো ব্যক্তি যখন অসুস্থতার কারণে রাখতে পারল না ভ্রমণের কারে পারল না তখন হয় কাজা আর হা মাসিক অসুস্থতার কারণে রাখতে পারলো না এটা কাজা হয় না কারণ এটা অটোমেটিক থেকে যায় আমাদের মায় শরদ্দি অল্লাহ তালান আনহা। তিনি তার এই রোজাগুলো ভাঙতি রোজা এটা বাংলায় বললে সুন্দর হয় ভাঙতি রোজাগুলো সাবান মাসে রাখতেন অর্থাৎ একেবারে এগারো মাস পরে রমজানের আগে আগে কইতে রাজি না এটা প্রমাণ এই জন্য মায়েরা ভাঙতি রোজাগুলো সাবান মাসে যদি রাখে কোনো অপরাধ নাই পুরুষরাও শারীরিক অসুস্থতার কারণে রোজা রাখতে পারলো না পাঁচটা সাতটা দশটা পনেরোটা যদি রমজানের আগের সাবান রাখে তাইলেই হয়ে যাবে এখন যদি সাময়িক অসুস্থতা সুস্থ হওয়ার পরে রাখতে চায় পরবর্তী রমজানের আগে রেখে দিলেই হবে কিন্তু যদি কেউ প্রলম্বিত অসুস্থতা হয় এমন অসুস্থতা স্বাভাবিক বিবেক বলে সুস্থ হওয়ার সম্ভাবনা নাই এমন আছে না বার্ধক্যজনিত অসুস্থতা কিডনি রোগের অসুস্থতা অতিরিক্ত ডায়াবেটিসের অসুস্থতা এমন অনেক অসুস্থ ডাক্তাররা বলেন না এই এমন অসুস্থ লোকটি তার জন্যে রমজানের রোজা রাখা উচিত নয় এমন দীর্ঘ অসুস্থতা যদি কারো হয় তাহলে আল্লাহ তালা এবং তার হাবিব বিধান দিয়েছেন ওই ব্যক্তি ফিদিয়া দিয়ে দেবে কি দেবে এর নাম ফিদিয়া এর নাম প্রলম্বিত অসুস্থতা স্বাভাবিকভাবে সুস্থ হওয়ার সম্ভাবনা নাই এমন ব্যক্তি রমজানে রোজা রাখতে না পেরে যে কয়টা রাখতে পারল না সে তার প্রত্যেকটা রোজার আড়াই বেলার খাবার একটা রোজার আড়াই বেলার খাবার মিসকিনকে দিয়ে দেবে অসহায়কে দিয়ে দেবে দরিদ্র অসহায় মুসলমানকে দেবে দরিদ্র অসহায় একজনের খাবার খেয়ে রোজাটা রাখবে যার দেওয়া খাবার খেয়ে রাখলো তার পক্ষেও রোজাটা আদায় হবে নিজের রোজাটাও আদায় হবে আমরা বলি সব এর নাম ইসলাম এর নাম তাই অসুস্থতা আল্লাহ আল্লাহতালা স্পষ্ট করে বললেন প্রলম্বিত অসুস্থতায় আমাদের প্রত্যেকের উচিত যদি রোজা রাখতে না পারি তাহলে ফিদিয়া দেব অনেকে বলে এর নাম কাফারা না কাফারা আলাদা জিনিস কাফ্ফারা হলো শাস্তি কাফারা হলো শাস্তি একটা রোজার কাফারা ষাটটা রোজা আর একটা রোজার ফিদিয়া হলো মিসকিনকে বুঝতে পেরেছি তো এটা এর এরপরে যে আয়াতে আল্লাহ প্রত্যক্ষ অসুস্থতার কথা বলেছেন তাহলে একই সুরার একশো ছিয়ানব্বই নাম্বার আয়াত একই সুরার একশো ছিয়ানব্বই নাম্বার আয়াত আল কেরিমা যে আয়াতে আল্লাহ তালা হজের বিধান দিয়েছেন এবং হদের বিধানের ভিতরেও অসুস্থতার প্রসঙ্গ আল্লাহ তালা এনেছেন আল্লাহ তালা বলছেন আউদুলিল্লাহমিনা শেয়ে তহমদ রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম সোরাতুল বাকারার একশো ছিয়ানব্বই নাম্বার আয়াত আল্লাহ বলছেন ও আতিমুল হাত জওয়াল উমরা আর তোমরা পূর্ণ করো হজ আর উমরা আল্লাহর জন্যে ফাইন ওসির সির তুম ফামাস্তাই মিনাল হাদি আর যদি তোমরা বাধাগ্রস্ত হও তাহলে যেখানে বাধাগ্রস্ত সেখানেই হাদি তোমরা জবাই করো ওলা তাহলে কুরু ও সকুম হাত্তা হাদি ও মাহিল্লা তোমরা মাথা মুন্ডন না করা পর্যন্ত ততক্ষণ মাথা মুন্ডন করো না যতক্ষণ না হাদি তার জবাই না হয় হাদি তার জায়গায় না পৌঁছে ফমান কান আমিন দান তোমাদের মধ্যে যদি কেউ হয় অসুস্থ আউ বিহি আজাম মের অথবা কারো মাথায় মাথায় চুলের চর্মের চর্মরোগ হয় চুলের কোনো রোগ হয় অথবা মাথায় কোনো রোগ হয় পাফিদিয়া মিন সামিন মাতামুন্ন যে করতে পারবে না সে যেন রোজা দিয়ে ফিদিয়া দেয় আউ সাদাকাতিন অথবা সাদাকা দিয়ে আউ নুসুকিন অথবা রোজা দিয়ে তার মানে হজ আর উমরা করতে গিয়েও যদি কেউ শারীরিক অসুস্থ হয় শারীরিক অসুস্থতার প্রসঙ্গ প্রত্যক্ষভাবে সৌরাতুল বাকার একশো ছিয়ানব্বই নাম্বার আয়াতে হজ আর উমরার বদ্ধকানেও ঢুকিয়ে দিলেন আল্লাহ তালা এখানে প্রত্যক্ষভাবে অসুস্থতার কথা বলেছেন আল্লাহ সব তারপরে চার নাম্বার সোরা আননিসা এর তেতাল্লিশ নাম্বার আয়াত সোরা আননিসা এর তেতাল্লিশ নাম্বার আয়াত আল কেরিমাতে আল্লাহ তালা শারীরিক অসুস্থতা এর কথা প্রত্যক্ষভাবে বলেছেন নব্বুল আলমিন বলেছেন আউয়া তা আল্লাহ বলছেন ইয়াই অল্লাদিন আমন উলাহ তাক রবুস লানতুম সুকারা অরে ইমান মানে চার নাম্বার সোরার তেতাল্লিশ নাম্বার আয়াত। চার নাম্বার সোরার তেতাল্লিশ নাম্বার আয়াত আল্লাহ বলছেন ওরে তোমরা যারা ইমান এনেছ নামাজের ধারে কাছে যেও না এমন অবস্থায় যে তোমরা মদপ তোমরা মদ পান করে বিবেক ঢেকে ফেলেছ হাত্তা আল্লা মো মা তা যতক্ষণ না বিবেক সুস্থ হয় কি বলো তা ওয়ালা ইল্লা হাত্তা জুন আর নামাজের ধারে কাছে যেও না তুমি অপবিত্র অবস্থায় যতক্ষণ না পবিত্র তার গুসল না করো যতক্ষণ না পবিত্র না হইন মারদা। যদি হও তুমি অসুস্থ আও আলা সাফারিন অথবা আউজা কব্র মনে মিনাল গায়ত অথবা তোমাদের কেউ টয়লেট থেকে আউলা মাসতুমুন নিসা অথবা স্ত্রীদের সাথে শারীরিক সম্পর্ক করো ফালাম তাজিদু আন আর এরপরে পানি না পাও ফায়াম্মামু সাইদান তাইয়িবা তাইলে পবিত্র মাটি দিয়ে তৈয়াম্মম করো পবিত্র মাটি দিয়ে তে এই যে আমাদেরকে শারীরিক অসুস্থতায় গুসল অথবা অজু করতে পারলাম না কেবল মাটি মাটি জাতীয় জিনিস দিয়ে মুম করতে হবে শারীরিক অসুস্থতার প্রত্যক্ষ কথা বলে আল্লাহ বিধান দিলেন কোরআন তারপরে এটা কত নাম্বার হল আচ্ছা তারপরে আল্লাহ বললেন একই সোরার একশো দুই নাম্বার একশো একশো দুই নাম্বার আয়াত একই সুরার। সূরাতুন নিসা চার নাম্বার সূরা এর 102 নাম্বার আয়াত আল কারীমাতে আল্লাহ তাআলা অসুস্থতার প্রসঙ্গ ডাইরেক্ট বললেন অনেক লম্বা আয়াত আল্লাহ তাআলা বললেন ওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইযা কুনতুম ফীহিম ফাقمতু লাহুমুস সালাতা ফালতقم তাঈফাতুম মা' মিনহুম মা'আক وليأخذوا أسلحتهم فإذا سجدوا فليكونوا من ورائكم ولتأتي طائفة أخرى لم يصلوا فليصلوا معك وليأخذوا حذرهم وأسلحتهم ود الذين كفروا لو تغفلون عن أسلحتكم وأمتعتكم فيميلون عليكم ميلة واحدة ولا جناها عليكم ইনকা নাবিকুম আজাম মিম্মাতারিন আওকুন্তু ভারদ আন্তদা ও আসলি হাতাকুম আহুুদু হেদ্রাকুম ইননাল্লাহ আ আদ্দা লিল্কা ফিরিনা, আদাবাম মুহীনা। ইয়াতে আল্লাহ প্রত্য্য সংগ্রামে। অর্তাৎ প্রত্যক্ষ যুদ্ধের ময়দানে। অর্থাৎ যুদ্ধের স সমর ময়দানে। যুদ্ধের ময়দানে ডাইরেক্ট মারামারির ময়দানে জেহাদের ময়দানে নামাজের বিধান এবং অস্ত্র সংরক্ষণের বিধান অস্ত্র ব্যবহারের বিধান আমাদেরকে জানালেন এবং বললেন হা যদি তোমাদের মধ্যে কেউ হয় অসুস্থ তাইলে সে অস্ত্র রেখে দিয়ে সুস্থ হবে এতে কোনো অপরাধ অপরাধ অর্থাৎ শারীরিক অসুস্থ অবস্থায় কেউ যুদ্ধে যাক ভারী অস্ত্র নিয়ে এটা আদেশ করেন নাই কে তার মানে যারা মুজাহিদ যারা সৈন্য তাদের মধ্যে যুদ্ধ তার কেউ অসুস্থ হতে পারে আল্লাহ তালা অসুস্থতার বিধান প্রত্যক্ষভাবে ঘোষণা করলেন বাট জেহাদের ময়দানে যুদ্ধের ময়দানে প্রত্যক্ষ সংগ্রামের মধ্যেও যদি কেউ অসুস্থ হয় আল্লাহ বলেন কোনো অপ কোনো অপরাধ নাই সে অস্ত্র রেখে দেবে সুস্থ হওয়া অবধি তারপরে আল্লাহ তালা বললেন সৌরাতুল মায়েদা পাঁচ নম্বর সৌরা এর ছয় নাম্বার আয়াত পাঁচ নাম্বার সোরা আল মায়েদা এর ছয় নাম্বার আয়াত ওই আয়াতে আল্লাহ তালা অজুর বিধান ত্যাম মোমের বিধান স্পষ্ট করে দিলেন অজুর ফরজ যে চারটা ত্যাম মোমের ফরজ যে তিনটা এই আয়াতের মধ্যে রয়েছে সৌরাতুল মায়েদা এর ছয় নাম্বার আয়াত আল কেরিমা পাঁচ নাম্বার সোরা আল মায়েদা আল মায়েদা মানে হলো খাদ্যে ভর্তি ডাইনিং টেবিল খাদ্যে ভর্তি ডাইনিং টেবিল আর আননিসা মানে নারীগণ আননিসা মানে নারী জাতি নারী জাতি নামে সুরা আছে কুরআনে কারীমে পুরুষ জাতি নামে সুরা নাই তার মানে আল্লাহ নারীদের পক্ষ নিয়েছেন আমাদের পুরুষদের একটু সাইজ করেছে তো পাঁচ নাম্বার সুরা আল মায়েদা এর ছয় নাম্বার আয়াত আল্লাহ তালা বললেন আমানু ইদা কুমতুম ইলা সালাতি ইদা কুমতুম ইলা সালাতি ফিলু উজু হকুম ওয়াই ইলাল হকুম ইল আল মারা ফিকি ওয়াম সাহ বিরু ও সিকুম ও আর হকুম ইলাল কাবাইন ও ইমানদার তোমরা যারা ইমান এনেছ যখনই নামাজের জন্য দাঁড়াবা তখন মুখমণ্ডল দৌত করো এবং ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক কোনই পর্যন্ত দুই হাত ওয়াম সাহুবির নিজের মাথা মাসে করো ও আর জুলাকুম ইলাল কাবাইন আর টাকনু সহ দুই পা ধও তার মানে অজুর ফরস কয়টা মুখমন্ডল ধৌত করা দুই হাত কোনই পর্যন্ত ধৌত করা মাতা মাসে করা টাক্ন সহ দুই পা দৌত করা অজুর ফরজ তারপরে আল্লাহ বললেন ওয়াইন কুনতুম জুনুবান জুন যদি তুমি হও অপবিত্র অর্থাৎ গুসল ফরজ হয়ে তাকে তেলে পবিত্র হও গুসল করো ওয়াইন কুনতুম মারদা তবে যদি তুমি থাকো অসুস্থ আও আলা সাফারিন অথবা ভ্রমণে আউ যা হাদম আল গায়েত অথবা তোমাদের কেউ প্রাকৃতিক কাজ সেরে আসে পেশাব পায়খানা করে আসে আউলা নিসা অথবা স্ত্রীদের সাথে শারীরিক সম্পর্ক করো ফালাম তাজিদুমান কিন্তু তারপরে পানি না পাও তায়াম মামু তাইলে পবিত্রতার নিয়ত করো তায়াম মুম করো তাইলে কি করো তায়াম মুম করো এবং সাইদান পবিত্র মাটি দিয়ে থামসাহু উজু হিকুম ওয়াই দিয়া কুম্ মিনহু এবং পবিত্র মাটি মাটি জাতীয় জিনিস দিয়ে মাসে করো তোমার মুকমণ্ডল এবং তোমার দুই হাত মুকমণ্ডল মাসে করো এবং দুই হাত মাসে করো তার মানে ত্যায়মের ফরজ তিনটা তাইমেমের ফরজ পবিত্র তার নিয়ত করা দুই নাম্বার মাটি মাটি জাতীয় জিনিসে হাত রেখে ফু দিয়ে অথবা এইভাবে ঝাঁকুনি দিয়ে মুখমন্ডল মাসে করা তারপর দুই হাত মাসে করা ফরজ কয়টা তিনটা নিয়ত করা মুখমন্ডল এখন একটা মাসালা বলি প্রশ্ন করিয়া কি বাবা যেমন এখানে নারী পুরুষরা একসাথে আসেন কেউ তেম করে এসেছে আর কেউ অজু করে এসেছে বুঝতে পেরেছি কেউ করে এসেছে কেউ করে এসেছে এখন ইমামতি করার জন্য কাউকে দেয়া হবে এখন কারে দেয়া হবে আকলেও কম বুঝছে এটা যে তায়াম্মুম করেছে তাকে দেয়া উচিত কারণ তায়াম্মুম এমন এক বিধান যার ভিতরে গোসল গুসল দুইটা আছে কয়টা আছে বুঝাইতে পারছি নি তাই একটা কাজ ভিতরে আছে গুসলও আছে উজু আছে আর উজু শুধু উজু উজু কি শুধু উজু আর ত্যমুমের মধ্যে তাই মর্যাদায় শ্রেষ্ঠ কোনটা যে তাইমুম করে আসছে ওরে দিতে হবে বুঝাইতে পেরেছি বাবা এটা আকলেও কয় শরীয়তেও কয় কিন্তু আমরা আকলটা একটু আটকে আট আটকে রাখছি দরজা জানান বন্ধ করে এই জন্য উজু যে করিয়াছে না বিধানটা বুঝতে হবে কারণ তেম এর মধ্যে গুসল আছে আছে আর উজুর মধ্যে শুধু এই জন্যে ত্যমটা শ্রেষ্ঠ আর ইসলাম যে শ্রেষ্ঠ একটি জীবন ব্যবস্থা এর অন্যতম শ্রেষ্ঠ একটা উদাহরণ পবিত্র হওয়ার জন্যে ত্যমুম করা যায় পৃথিবীর আর কোথাও এটা বুঝতে পেরেছি এটা ইসলামের সৌন্দর্যের বিধান প্রত্যক্ষভাবে অসুস্থতার কথা আল্লাহ তালা বলেছেন সৌহরতুল মায়ে দা এর ছয় নাম্বার আয়াত আল কেরি মাল্লা বলছেন মায়ুরিদুল্লাহ লিয়া জালা আলাইকুম মিন হারাজিন ওয়ালা কি ইউরিদুল ইউ ত এরকম ওয়াই উত্তিম্ মানে আমাতাহু আলাইকুম্লা আল্লাহ কুম ত করুন এই উজু আর তয়েম মুমের বিধান আল্লাহ এই জন্যে দিলেন আল্লাহ চান আমাদের উপরে কোনো আমাদের উপরে কঠিন জিনিস অথবা কষ্টদায়ক জিনিস যাতে না আসে আল্লাহ চান আমাদেরকে সহজ করে দিতে এবং আমাদেরকে পবিত্র করতে আমাদের উপর তার নিয়ামতকে পূর্ণ করে দিতে যাতে আমরা কৃতজ্ঞতা আদায় করি ইসলাম সহজ কঠিন নয় ইসলাম সহজ কটির ইসলাম যত বিধান দিয়েছে সুস্থ বিবেক থাকলে যে পাগল নয় সে বলবে ইয়েস এটাই ঠিক আর যে আকলকে বাহিরে রেখে দিয়ে সুস্থর ভান ধরে আসলে পাগল হে যখন পাগলামি করে তখন পরে ঠিকই বুঝে পাগলামি করেছে এই জন্যে এই জন্যে উচিত সবসময় নিজের বিবেককে জাগ্রত রাখা বিবেককে এবার দশ নাম্বার প্রত্যক্ষ অসুস্থতার কথা আল্লাহ বলেছেন নয় নাম্বার সোরা আত্মাওবা। নয় নাম্বার সোরা আত্মাও এর একানব্বই নাম্বার আয়াত নয় নাম্বার সোরা আত্মাও বা এর একানব্বই নাম্বার আয়াত আলকারিমা ঠিক এ করে দয়া করে নাম্বারগুলো টুকে নেবেন বাবা নিজেরা আবার পড়বেন নিজেরা দেখবেন মিলাবেন তেলে বিশ্বাসে বুকটা ভরে উঠবে পৃথিবীতে অনেক ধর্ম আছে অনেক ধর্ম প্রত্যেক ধর্মের ধর্মগ্রন্থ আছে কিন্তু একটা চ্যালেঞ্জ করে দেখেন যে আমরা হাকিম শাহিদ ইন মেডিকেল কলেজের ছাত্র আর শিক্ষক হিসাবে প্রশ্ন করলাম অমুক ধর্মগ্রন্থ অমুক বলো মানুষের শারীরিক অসুস্থতার কথা তোমার মধ্যে আসেনি খুঁজে দেখো না বাবা পাওয়া যাবে যে কোনো ব্যাপারে প্রশ্ন করবে কোরআনে আছে। আর দেহের প্রত্যক্ষভাবে শারীরিক অসুস্থতার কথা বলেছেন আল্লাহ আল্লা তাইরেক্ট একেবারে প্রত্যক্ষভাবে এগারোটা আয়াতে আমরা এই আয়াতগুলো শুনছি এর মধ্যে দশ নম্বর হলো নাম্বার সৌরা আর তাওবা মানে ফিরে আসা আত তাওবা মানে ফিরে আসা তাওবা নামক সুরায়ের একানব্বই নাম্বার আয়াতিম আল্লাহ বলছেন লাইসা ওয়ালা আলাল মারদ ওয়ালা আল্লাদিন আলায়াজিদু না মায়ুন ফিকু না হার অজ্জুন ঈদানা সাহলিল্লাহি অ মা আলাল মুহসিনীন আমিন সেবিল ও লাহ গফর ওর রহিম আল্লাহ বললেন যারা দুর্বল যারা দুর্বল এ যুদ্ধে শরিক না হওয়ার জন্য তাদের উপর কোনো দোষ নেই দোষ নেই তাদের যারা অসুস্থ যারা শারীরিকভাবে অসুস্থ কিংবা যারা যুদ্ধের খরচ করার মতো সম্বল পায়নি অবশ্য এরা যদি আল্লাহ তালা ও তার রসুলের প্রতি নিষ্ঠাবান হয় তাহলে আল্লাহ এই অব্যাহতির আল্লাহ তালা তাদেরকে এই অব্যাহতি দিয়ে দেবেন আর সৎকর্মশীলদের মানুষের বিরুদ্ধে কোনো অভিযোগের কারণ নাই আল্লাহ তালা একান্ত ক্ষমাশীল পরম দয়ালু এই যে বহু বচনে বললেন আল্লাহ অসুস্থ যারা মারদা মারিদ এক বচন বহু বচনে মারদা এটা কত নাম্বার দশ নাম্বার প্রত্যক্ষ আয়াত এগারো নাম্বার হলো এগারো নাম্বার হল সৌর করিমের কর আন আল কেরিমের তেয়াত্তর নাম্বার সৌরা কর আন আল কেরিমের তেহাত্তর নাম্বার সৌরা আল মুজাম্মেল আল মুজাম্মেল মানে হলো চাদর আবৃত সত্তা চাদর আবৃত সত্তা নবীজি সাল্লি ওসাল্লামকে আল্লাহ তাআলা মুজাম্মিল বলেছেন নবীজি চাদর আবৃত হয়ে ঘুমিয়েছিলেন আল্লাহ বলেছেন হে চাদর আচ্ছাদিত ব্যক্তি উঠো দাঁড়াও আর মানুষদেরকে আহ্বান করো তো সৌরাতুল মুজ্জাম্মেল সৌরাতুল মুজ্জাম্মেলের বিশ নাম্বার আয়াত আল কেরিমা কত নাম্বার আয়াত অনেক লম্বা আয়াত এর মধ্যে আল্লাহ তাআলা বলেছেন এনা রবাক আলামো আর তোমার রব জানেন আন্নাকাতা কাতা কুমো আদনা তুমি দাঁড়াবে রাতের তিন ভাগের এক অংশ অথবা এর অর্ধেক অথবা এর চেয়ে একটু বেশি এই বলে বলে আল্লাহ বলছেন আলিমা আনসাইয়াকু ন কুম রবা আল্লাহ জানেন যে তোমাদের মধ্যে কেউ হবে অসুস্থ আমাদের মধ্যে কেউ হবে অসুস্থ এখানে আল্লাহ পৃথিবীর মানবতাকে তিন ভাগে ভাগ করেছেন সৌরাতুল মুজাম্মেলের বিশ নাম্বার আয়াতে কয় ভাগে কয় ভাগে তিন ভাগে ভাগ করেছেন এক নাম্বার হলো আল্লাহ বলেছেন কেউ আছে এমন যারা আল্লাহর ইবাদতে মশগুল থাকে রাতে ইবাদত করে দিনেও কটুর জেহাদ পরিশ্রম করে এমন এক দল দিনে জেহাদ করে রাতে কটুর ইবাদত করে আরেক দল হল যারা উপার্জনের জন্যে পৃথিবীতে ঘুরে বেড়ায় উপার্জনের জন্যে পৃথিবীতে ঘুরে বেড়ায় কেবল উপার্জন দল। দিনে জেহাদ করে রাতে ইবাদত করে আরেক দল উপার্জনের জন্য ঘুরে বেড়ায় আরেক দল যারা অসুস্থ আরেক দল যারা অসুস্থ তিন ভাগে ভাগ করলেন কে আল্লাহ অসুস্থতার প্রত্যক্ষ শারীরিক অসুস্থতার কথা এই এগারোটি আয়াতে বলেছেন কে এখন প্রশ্ন হলো প্রত্যক্ষ শারীরিক অসুস্থতাকে মারা দুন না মিমরা মারাদুন এর নাম হলো প্রত্যক্ষ শারীরিক অসুস্থতা যদিও কোরআন আল কেরিমে অসুস্থতার আরেকটি শব্দ আল্লাহ ব্যবহার করেছেন এর নাম সাকামা সাকামা সাকিম 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 থেকে শেখ ওই যে বাংলায় অনেক সময় বলে না যে হে সেক খেয়েছে তার মানে কোনো কাজ করতে গিয়ে হারিয়ে গেছে পায় নাই আশা করেছে কিন্তু ব্যবসায় শেক খেয়েছে বলে না যদিও শব্দটা আবার অনেক খারাপ করতে অনেক জায়গা কিন্তু এটা আরবি শব্দ শব্দটা কি তার মানে সে কোনো কাজ করতে গিয়ে হাসিল হয় নাই এই জন্যে মানসিকভাবে ব্যঙ্গে পড়েছে তো মারাদ এবং সাকামের পার্থক্য হলো মারাদুন মানে হলো এমন অসুস্থতা যে অসুস্থতার আলামত শরীরের মধ্যে বাহিরে প্রকাশ পায় হয় গায়ের উষ্ণতা বেড়ে যায় অথবা কোথাও ফুলে যায় অথবা কোথাও কেটে যায় ছিঁড়ে যায় চরম চোখে দেখা যায় এমন আলামত যার দ্বারা ব্যক্তি অসুস্থ হয় এর নাম মারাত এর নাম মারাত আর যে অসুস্থতা শরীরে কোনো আলামত নাই গায়ে উষ্ণতা নাই জ্বর আসে নাই গায়েও টুষা ওঠে নাই কাটে নাই বাহিরে প্রত্যক্ষভাবে কোনো আলামত বোঝা যায় না বাট অসুস্থ এর নাম সাকাম এর নাম ইব্রাহিম আলী হিসালাম অনেক আছে ইব্রাহিম তিনি বলেছিলেন ইন্নি সাকিম আমি অসুস্থ মেলায় যাব না ওই ইব্রাহিম মন থেকে অসুস্থ বলেছেন কারণ তিনি তার রবকে পাওয়ার জন্যে তৌহিদের পথে হেঁটেছেন তার সমাজের লোকজন অন্যদিকে মূর্তি পূজার দিকে যাচ্ছে তিনি বলেছেন আমি যাব না আমি অসুস্থ অনেকে বলে ইব্রাহিম ইসলাম মিথ্যা কথা কয়েছেন আসলে সে আরবি বুঝে না কি বুঝে নাই আরবি বুঝে নাই সাকাম মানে অসুস্থতা যেটা আত্মার আমরা আসবো করে আল্লাহ অনেকগুলো আয়াতে আত্মার অসুস্থতা বলেছেন এটা আমরা আরেক দিন শুনবো আজকে অনেক সময় হয়ে গেছে আমরা পেলাম প্রত্যক্ষভাবে কতটা আয়াত এগারোটা আয়াতে মারদ অথবা মারদ অথবা মারিদ বিভিন্ন ফর্মে ভার্ভের বিভিন্ন ফর্মে এসে এক বচন বহু বচনে শারীরিক অসুস্থতার কথা কর আন আল করিমে এগারোটি আয়াতে বলেছেন যদিও আরও অনেকগুলো আয়াতে অসুস্থতার প্রসঙ্গ এসেছে বর্ণনার ভঙ্গিতে শব্দের ব্যঞ্জনায় ডাইরেক্ট অসুস্থতা এসেছে কয়টা আয়াতে এরপরে আত্মার অসুস্থতার প্রসঙ্গ আমরা আগামী দিন আরেকটি ক্লাসে ইনশাআল্লাহ শুনবো আল্লাহ আমাদের প্রত্যেকের ইমান কোরআনের প্রতি আরও বাড়িয়ে দিন আমরা বলি আমিন আমরা বলি আমিন মোহিন্দালীব আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাক